I see the sunrise creeping in. Everything changes like the good morning everyone, welcome to the channel for a new vlog. So আমরা চলে এসেছি, তোমরা দেখলে আগের ব্লগটায় যে আমরা চলে এসেছি থাইল্যান্ডে। তো আজকে এখন আমরা সবাই একসাথে হব হয়ে দেন ইমিগ্রেশন করে আমরা লাগেজ কালেক্ট করব। করে আজকে একটা স্পট দেখানোর কথা আছে ওদের, ওটা করে দেন আমরা হোটেলে ঢুকব। দাদা ওর ট্রলি ঠেলে নি, হ্যাঁ ঘুমলো, গিয়েছে, কিসে করে যাচ্ছ? হ্যালো, নেমো না নেমো না, পড়ে যাবে। সবাই ওকে ফলো করো, সবাই আগের জনকে ফলো করো, চলো চলো চলো। আচ্ছা বলে দিই তোমাদের, আমরা কিন্তু এটা ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে নেমেছি। কলকাতা টু ব্যাংকক সুবর্ণভূমি ফ্লাইট ছিল আমাদের থাই স্মাইলে। এখান থেকে আমরা এসি বাসে উঠে পড়েছি, তো বাসে করে এখন স্পটে যাব। বাসে উঠে পড়েছি আমরা, এখান থেকে স্ট্রেট চলে যাব নংনোজ ভিলেজ। অ্যাপ্রক্সিমেটলি আমাদের 1.5 ঘন্টা মতো লাগবে এখান থেকে টু রিচ পাটায়া। আমরা তোমাদের বলে দিয়েছি চেক ইন টাইমিং ইজ লেট, যে কোনো ইন্টারন্যাশনালে তোমরা জানো, দ্যাট ইজ দ্য রিজন আমরা ফার্স্ট এখান থেকে নংনোজ ভিলেজ যাব। ওখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব, দেন ইউ ক্যান রোম অ্যারাউন্ড দ্য নংনোজ গার্ডেন। ইটস অ্যাপার্ট ফ্রম দ্যাট, হোয়াট এভার ইউ রিকোয়ার, অগ্নিহ এবং আমি আছি, প্লিজ লেট আস নো ফর এনিথিং ইউ রিকোয়ার অ্যাট অল। ঠিক আছে, গুড মর্নিং। In Thai, when you are in Thailand, sorry, I cannot speak Hindi. I know Hindi only jello jello kana kana. Yes, I know Hindi too much. So my name is Teddy. Call me Teddy. Teddy Bear. My nickname Teddy. My full name is Suraj. I know one of my name same as Suraj. We call. And today is holiday in Thailand also. Everywhere we have closed. Banks, university, governments, everywhere they are closed from today. আমরা ঢুকছি নংনোজ ভিলেজে। তো অ্যাকচুয়ালি এখানকার লোকেরা সোয়াদি খা বলে, আমরা যেখানে নমস্তে বলি কি নমস্কার বলি, তাদের ওয়েলকাম মানে এখানের ল্যাঙ্গুয়েজ অনুযায়ী ওয়েলকামটাকে ওরা বলে সোয়াদি খা। এই এসে গেছি আমরা নংনোজ ট্রপিক্যাল গার্ডেনে। তো এখানেই আমাদের ব্রেকফাস্ট আর লাঞ্চ করাবে। প্রথমে এই গার্ডেনটা ঘুরবো, দেন এখানে কালচারাল শো হবে, এলিফেন্ট শো হবে, সেগুলো দেখে আমরা লাঞ্চ করব এখানেই। এর ভেতরেই রেস্টুরেন্ট আছে। ডাইনোসর
নেবে, ডাইনোসর নেবে একটা? আসো আসো এদিকে আসো। এসে গেছে এখন নুমচুতে ব্রেকফাস্ট করতে। কি খাবে? চাউমিন, রুটি, আলুরদম, চানা, অমলেট, সসেজ, অলমোস্ট অনেক কিছু আছে। ব্রেকফাস্ট করে বেরিয়ে এই ভেতরে একটা গার্ডেন আছে, গার্ডেনে আমরা ঘোরাঘুরি করছি। তো এখানে অনেক ডাইনোসর আছে, মানে ডাইনোসরের পুতুল রয়েছে আর কি, ম্যানিকুইন রয়েছে প্রচুর, আর জ্যান্ত হাতি আছে প্রচুর। জ্যান্ত হাতি আমাদের যে টিকিটটা দিয়েছে শোয়ের, সেটা 11:30 শুরু হবে, তো ওটা যাব দেখতে। এখন আমরা একটা ওই থাইল্যান্ডের কালচারাল শো দেখতে ঢুকছি, 11:30 থেকে আছে থাইল্যান্ড টাইম। একটা বাকি রয়েছে।
হাতিগুলো কি সুন্দর করে আঁকছে, মানে সুর দিয়ে পুরো ড্রয়িং করছে গাছ পাতা, আর ওগুলো একটা টি শার্টের উপরে করছে, ওগুলো আবার এরা সেল করে। চলো চলো চলো। কি সুন্দর, জাস্ট অপূর্বই ভেতরের নানচু গার্ডেনটা, ওয়াও। ধরো ডাইনোসর দাদাকে ধরো, ও ওখানে, ওটা কি, তুমি ডাইনোসর দাদাকে ধরো ধরো ধরো, ভয় কেসে, এক্ষুনি ধরলে তো, ধরো ধরো। চলে এসেছি এখন আমরা লাঞ্চ করতে। চিকেন কারি, স্টার ফ্রাইড চিকেন উইথ বেসিল লিভস, স্পাইসি স্যুপ উইথ চিকেন, শুগার বুঝাতে না, সব নিয়ে গেলাম।
চলো বাবা আমরা যাই গাড়িতে যাই চলো ফাইনালি বাজে এখন দুটো আর আমরাই লাঞ্চ করে জাস্ট বাসে এলাম, এখন হোটেলে যাবো আর একদম এনার্জি। এই আমাদের হোটেল, হোটেল গোল্ডেন বিচ পাটায়া। মজার বিষয় হলো আদিত্যরা যখন লাস্টবার এসেছিলো তখনও ওরা এই হোটেলেই ছিল, পাটায়ার গোল্ডেন বিচেই ওরা ছিল। এই যে পুলটা এদিকে, এটা পুল, আমি পারবো, আমি পারবো। রুমের কি দিলে এখন ব্যাস সেই সব আগে। এই আমাদের হোটেল রুমটা, এখানে জামা কাপড় রাখার জায়গা আছে, এখানে একটা ফ্রিজ দিয়েছে ওরা, মিনি ফ্রিজ, এর মধ্যে আপাতত কিছু নেই, যদি চাও ওটা দিয়ে দেবে ওরা, কোল্ড ড্রিঙ্কস চিপস টিপস, কিন্তু ওটা চার্জেবল। আর এখানে একটা ড্রেসিং টেবিল আছে, ড্রেসিং টেবিল, এখানে রেডি হয়ে যাবে চা, চা কফি কেটল ওয়াটার বটল সব রাখা আছে। রুম সার্ভিসের কার্ড আছে, এখানে একটা টিভি আছে, দুটো সোফা আছে, দুটো বেড আছে। আমাদের বেডটা জয়েন করিয়ে নেব কারণ আদ্রিকে মাঝখানে শোয়াতে হবে। আর এখানে একটা বিগ উইন্ডো আছে, মেবি দিস ইজ আ ব্যালকানি, তো এই ব্যালকানিতে দাঁড়িয়ে বেশ একটু চা কফি খাওয়া যেতে পারে। অ্যান্ড ওয়াশরুমটা দেখাই, আর এই হলো বাথরুম, এখানে একটা বাথটাব আছে, বাথটাবে স্নান করা যেতে পারে, কার্টেন আছে, আর একটা কোমোড, এখানে একটা বেসিন আছে, বাজে এখন মানে শোয়া চারটে এখানে টাইম অনুযায়ী, তো এখন স্নান করে ফ্রেশ হলাম, ভীষণ হালকা লাগছে, মানে কালকে সেই রীতিমতো রাত থেকে প্লেন তারপরে দেন এতটা জার্নি করে ঘোরা, ফ্রেশ হয়ে খুব ভালো লাগছে। আদিত্য গেছে এখন ফ্রেশ হতে স্নান করতে, এখানে সাড়ে চারটের সময় কি রোদ, প্রচণ্ড রোদ, এখন একটু রেস্ট নেবো, আটটার সময় আমাদের ডিনারে যাওয়ার কথা আছে, তো ততক্ষণ একটুখানি একটু ঘুমিয়ে নেবো। এখন পাঁচটার আমরা একটু বেরোচ্ছি, তো আমাদের অ্যাকচুয়ালি সিম তুলতে হবে এখানের, ওই জন্য বেরোচ্ছি, এসে দেন একটু রেস্ট নেবো। করিডোরটা বেশ সুন্দর, এই হলো করিডোর, আর আমাদের রুমটা হলো এইটা 3023, দিস ইজ আওয়ার রুম। এই যে চলো চলো পাপা বেরোচ্ছে, চলো আমাদের হোটেল থেকে বেরিয়ে একদম খুব সুন্দর এই যে শপিং মলটা আছে, এখানে H&M যারা সব আছে, দেখি সিম কেনা হয়ে গেলে ভাবছি এখানে একবার ঢুকবো।
বড় বোতল নিলে না জিজ্ঞাসা করো। সিম কিনে আনলাম, এখন একটু চা বানিয়েছি। সন্ধ্যাবেলা ঠিক চাটা না হলে ভালো লাগে না, কেটলিতে জল দিয়ে একটু চা বানিয়ে নিলাম, দুধ চা খাই এখন। মাথাটা ঝনঝন করছে পুরো। হোটেল ব্যালকনি থেকে সন্ধ্যাবেলা এই ভিউটা আমাদের দেখা যাচ্ছে। পাটায়ার লাইফস্টাইলটাই এরকম, এখানে সন্ধ্যার পর থেকেই এরকম পার্টি চলে, তো গান বাজনা পার্টি, মাঝরাত অবধি এদের এটাই আর কি লাইফস্টাইল, রেগুলার হ্যাবিট এদের এগুলো। বাজারটা 10, আর আমরা এখন ডিনারের জন্য যাচ্ছি। নিচে লবিতে সবাই ওয়েট করছে, ওখানে যাব, দেন যেখানে নিয়ে যাবে খেতে আর কি ওখানে যাবো। আদ্রিক তো ভীষণ ক্লান্ত, এত জার্নি, ঘুমিয়ে পড়েছে। এখন আমরা ডিনারে যাচ্ছি, এখান থেকে জাস্ট 1 কিলোমিটার দূরে ইন্ডিয়ান রেস্টুরেন্টে। We back to the hotel, we drop. We want to go to the walking street. On Baba, why are you people going walking street? Bol sakte ho? এই মুম্বাই সে এখানে আমরা আজকে রাতে ডিনার করছি। We have to have our dinner and this is the restaurant which is Mumbai se. This is Indian restaurant and bar. So we will have our dinner here. চলো সব জায়গায় সেলফ সার্ভিস না, ব্রেকফাস্ট বাদে আজকেরটা। রুটি আছে, আলু গোবি মশলা, খিচুড়ি খাবা? খিচুড়ি তাই না? আর এটা কি গো? দাঁড়াচ্ছি ধরো, নিয়ে বসো, আমি ওরটা তুলে দিই। এই হলো পাটায়া বিচ। কালকে আমাদের এখান থেকেই সব ঘোরা স্টার্ট হবে আর কি।
পাটায়ার প্রথম দিনের ব্লগে তোমরা দেখলে আমরা কী কী করলাম, কেমনভাবে ঘুরলাম, কতটা রোমাঞ্চকর ছিল আমাদের জন্য সব কিছু। তো দ্বিতীয় দিন আমরা পাটায়াতে কী কী করেছি সেটা দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা আমাদের এভাবেই ভালোবাসতে থাকো। সো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।